সারা ত্রিপুরাতেই তো আমাদের মেম্বারশিপ ড্রাইভ দ্বিতীয় পর্ব চলছে। তো আজকে আমার 8 নং বর্ধমান যে আমার বিধানসভা ক্ষেত্র, সেখানে আজকেও সকাল থেকে রাত্র পর্যন্ত চলবে সমস্ত আমাদের বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের মেয়র সাহেব থেকে শুরু করে মেয়র সাহেবও এই আমাদের বিধানসভারই বাসিন্দা। উনি তো উনিও আছেন আমার সাথে, মণ্ডল প্রেসিডেন্ট তো আছেন। সবাই মিলে আমরা মেম্বারশিপ ড্রাইভটা আবার দ্বিতীয় পর্বে আবার শুরু করেছি। আমি কয়েকটা বাড়িতে আমি এসেছি, এখানে একজন ডাক্তার বাবুর বাড়িতে এসেছি, আমাদের সাথে আমার পুরনো পরিচয়। তো যেখানে যাচ্ছি সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর প্রচণ্ড আস্থা দেখলাম। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে যে ভারতীয় জনতা পার্টির যে মেম্বারশিপ হওয়ার জন্য। এখন পর্যন্ত প্রায় 6 লাখের উপরে আমাদের মেম্বারশিপ ত্রিপুরাতে হয়ে গেছে এবং আমার বিধানসভাতে প্রায় 12 হাজারের উপরে, প্রায় 13 হাজারের মতো হয়ে গেছে। আজকের পরে আরও প্রায় সংখ্যাটা আরও বাড়বে। তো চলছে এখন, এবং আমাদের যে টার্গেট 12 লক্ষ সারা ত্রিপুরাতে, সেই দিকেও আমাদের এখন অনলাইন পর্যন্ত এটা চলছে, অফলাইনেও আরও বাড়বে। অনেক জায়গায় অনলাইনের সুবিধা নেই, তো সেখানে অফলাইনে আমরা মেম্বারশিপ নিচ্ছি এবং ঠিকভাবেই চলছে, ভালোই হচ্ছে এবং মানে ভালো সারা পাচ্ছি। স্যার চিকিৎসা সম্বন্ধে একটা, স্যার কিছুদিন আগে কিডনির প্রতিস্থাপন হয়েছে। জগদীশ চন্দ্র বোস বিজেপি। তোমার একটু বিতা হয় না, একটু তোমার একটু করে একটু দূরে তোমার একটু বিতা হয় না, একটু তোমার একটু করে একটু দূরে নির্বাচন জগদীশ চন্দ্র বোস।